সম্পর্কগুলো যেন থাকে মমতায় ঘেরা। হাসান, ওই যশোর থেকে ফুলকপি আর বান্ধাকপি আর গাজর মূলা লইয়া যে আমাকে ট্রাকটা হওয়ার কথা, এটা কত দূর আছে একটু দেখতে পারো? হ্যাঁ কাকা, খোঁজ নিছি। ওই যশোর দিয়া বাটার খাল ঢুকতে আছে আর গাজর ফুলকপি বাঁধাকপি আইতে আছে। এবার দেখলাম ফুলকপির চেহারাটাও ভালো কাকা। আরে ফুলকপির চেহারা দেখলেই তো হইবে না, তোমার চেহারাটা একটু সুন্দর মতো আয়নায় দেখো। কারণ তোমার নিয়া আমরা আগামী দিনে অনেক স্বপ্ন দেখতেছি, একটা বড় কিছু বানাবো। বুঝছো? ঘরে আয়না থাকলে না দেখবো কাকা। দোয়া করে নাক মুখের চেহারা চাইতে এই মনের চেহারা যেন ভালো থাকে কাকা। আর এই বেল্লাল কাকা, ওই গাজর ধৈন্য পাতা সাজায় রাখো, ও থাকলাই না মাল কাস্টমার কিনতে চায় না। আরে কাস্টমাররা টাকা দিয়ে মাল কিনবে, পচা ধৈন্য পাতা কেউ কেনে? ওই বেল্লাল কইও এক পাশে থুয়ে দিতে। আচ্ছা কাকা, কাকা হ্যাঁ, থেতলাই না তরকারিগুলোকে আমি নিমু। আরে থেতলাই না তানে কাকা, তুমি ভালো দেখে সুন্দর দেখে দুইটা ফুলকপি দুইটা পাতাকপি লই যাও, নিজে খাইতে নেবে না? হ্যাঁ আচ্ছা কাকা। টাকা দাও। কত টাকা দিছে কাকা? 3000 টাকা। দাও দিক দাও। আল্লাহ তুমি জানো না তোমার বান্দা ঠকে না, কোমরে লাগাইয়া দেখেন কোমর ব্যথা রবে না।
আস্তে আস্তে আস্তে, হস হস করবি না, ঠেস ধরবি না, বেজির লগে পারবি না, ভয় নাই, এখানে কোনো সাপের খেলা চলে না। উপস্থিত মুসলিম ভাইদেরকে জানাই সালাম, হিন্দু ভাইদেরকে নমস্কার, অন্য অন্য জাতির প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বনের গাছগাছরা, কোনো গাছের লতা, কোনো গাছের পাতা, তাল তিসি তালমা খানা, হরতুকি বহেরা আমলকি কেসকি মূলা, বনের 195টা গাছপাতা লতা আন্না হাম্বল নিস্তার উপরে হারাইয়া আচ্ছা মতরে চুরাইয়া এই ওষুধগুলা ভাইজান তৈরি করছি। এই ওষুধে কাজ করবে শরীরের 37টা গ্রহের কাজ করবে। 35টা গ্রহের, এই 37টা ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের জলপ্রক হয় মেহগ্যাস্ট্রিক অম্বল বাতের ব্যথা, বারে বারে প্রস্রাব হয়, প্রস্রাবের রাস্তাটা বড় হয়, স্যার স্যার করিয়া মুচকে দেয়, প্রস্রাবের আগে ও পরে কিটকিট করে কামড় মারে, চাউলা পানির মতো নামে, ভাতের মারের মতো নামে। যাদের পেটের সমস্যা আছে টয়লেটে যাইয়া ঘন্টার পর ঘন্টা বইয়ে থাকেন, কোনো ফলাফল রেজাল্ট বাড়ি করতে পারেন না, টয়লেট আপনারে অভিশাপ দেয়, ওই অভিশাপের শিকল ফিরাইতে আমাদের এই বোনাজি গাছগাছরার এক গ্লাস শরবতই যথেষ্ট। এক গ্লাস শরবত খাইয়া পায়খানায় বইবেন, আপনার পায়খানায় যাইতে পারে, পায়খানা আপনার আউগাই নেবে, যাই বইবেন ফাররাত করে একটা শব্দ হইবে, মনে হইবে যেন পশ্চিমাদের বম্বিং হয়েছে, শরীরটা আপনার এমন রিল্যাক্স হইবে, আপনার অনুভব হইবে 6 সিটের একটা হেলিকপ্টারের শরীরা আপনি বিশ্ব ভ্রমণে বাইরে হয়েছেন, ঠিক কিনা? এই ধরনের সমস্যা যাদের আছে আমার কাছে আসবেন। যাদের উঠতে গেলে ঠ্যাঙ্গা, বইতে গেলে ফ্রি, জায়গায় বেদাগায় মারে, বাবারে কই চিৎকার দেন, তারা ওস্তাদের কাছে আইয়া উবুরেই পড়ে না, হনি জায়গায় সমাধান। এই থামরা মদক চালা, এইডার নাম দাদা কি কইতে পারেন? এইডার নাম হইলে গাইবী মদক, জিনিসটা ছোট তার অসাধারণ গুণ ক্ষমতা। এই গাইবী মদক খাইলে কি উপকার হইবে জানেন? এইটা খাইলে হইবে যে সমস্ত ভাই ও বোনদের বাচ্চা কাচ্চা হয় না, এইটা যারা নেবেন প্রত্যেকটা ফাইলের দাম নেবো ভাই জান 300 টাকা, 300 টাকা, 300 টাকা, না 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 না, 300 টাকাও নেব না, কোম্পানির প্রচারের খাতিরে প্রত্যেকটা প্রোডাক্টের দাম নেব 150 টাকা, 150 টাকা, 150 টাকা, আজকে শুক্রবার 150 টাকাও না, 100 টাকা, 100 টাকা, 100 টাকা, একটা ভাই হাত পাতেন, একটা ভাই হাত পাতেন, ভাই আমার দরকার আছে, আপনার লাগবে দাদা, আপনার লাগবে, আমরা দেখতে এটা ধরেন, এটা ধরেন, কেনা লাগবে না, টাকা লাগবে না, শিক্ষিত মানুষ বিবেকবান মানুষের জন্য এগুলো টাকা লাগবে না। কি অবস্থা, কেমন আছে? আমার দেয় 20 টাকা করে সবসময় 10টা টাকা দিই দেই। আচ্ছা এত করে যখন কন সোজা করেন, শরীর অবস্থা তো ভালো না, এই রোদের মধ্যে এরকম কামাই করি ঘুরে ঘুরে যে খাওয়ান, নিজের শরীরের দিকেও খেয়াল রাখতে সোজা করেন। প্রেশার লো, বেমার লাগলো, নিজের দিকে খেলেন, আর সেলাইন খান, এই রোদের মধ্যে বইয়ে বইয়ে বেসেন, সেলাইন খান, বুঝছেন? দেন অবস্থা খারাপ, একটু সেলাইন খান, সেলাইন খান, এই রোদের মধ্যে অবস্থা খারাপ, প্যান্টটা দুইটা মরিস দেন। বাবা
বাবা প্রোগ্রাম কমবে সরবাইতে মোল্লাবাড়ি ব্যাগ লইছো আদরি ব্যাগ দে সন্ধ্যাকালে চা বিস্কুট খাইয়া পড়তে বইবি মায়ের দিকে খেয়াল রাখিস যা আপনার জগতে সব সম্ভব ধরুন আপনি ভাবলেন আপনি ফিরনি খাবেন ফিরনি হাজির এটা কিন্তু ভাবনা না একদম রিয়েল তীর ফিরনি এত সহজে এত মজার ফিরনি ভাবা যায় ফুলাইতে ফুলাইতে মোর অন্য দুঃখ তার ভুলাইতে পারবে না মনে শান্তি নেই কথা কবা না মানুষের আল্লাহ চারটে পাঁচটা ঘুরা গাড়া দেয় আর অথচ মগো এক কপোলা পানো নাই যারে করলে একটু পরান্ডা জুরম এখন কি হর মুখিয়ান দাফা দাফি তো কম হরি না আর আল্লাহ না দেলে এখন মুখিয়ান রুহুডা দিয়ে দেব দুতের মুহে রাম না এ মানুষের দি পোলা মাইয়ে বাসি না ঔষধ নিজের বেলায় পারো না এ বেড়ি তুই থাম থাম বেড়ি একটু থাম করাতেন না খালি তুই কুলে খ্যাস 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 করে ঘটাই একটু শান্তি পাই না বেড়ি তোর লজ্জাই যে আমার এই অধপতন হয়েছে অভিশাপ লাগছে তোর এখন কাম কি কইছার তোর এখন কাম গোমা গাছ দিয়ে আস্থা তারে তোর পিড়ে 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 তোর শেষ চেয়ালায় বাজার ঘাট বন্ধ তাহলে মোটা দাগে বলা যাচ্ছে যে নৃত্য হলো
আনন্দ প্রকাশের একটি প্রাচীনতম মাধ্যম। এখানে তুমি তাল পাবে, ছন্দ পাবে, লয় পাবে, এখানে বিষাদ পাবে, কখনো আনন্দ দেখবে, এখানে যন্ত্রণা রয়েছে, রয়েছে উচ্ছ্বাস। আমরা যদি নৃত্যকে আরেকটু ডেফিনিশনের দিক থেকে যাই, তাহলে দেখব যে ড্যান্স ইজ আ পারফর্মিং আর্ট ফর্ম দ্যাট ইনভলভস আ নাম্বার অফ মুভমেন্টস, অ্যান্ড দিস মুভমেন্টস মে বি সামটাইমস ইম্প্রোভাইজড, সামটাইমস ভেরি সিলেক্টিভ। অ্যান্ড লেট আস নট ফরগেট দ্যাট এই যে মুভমেন্টগুলি, এই মুভমেন্টগুলি কিন্তু কতগুলি সিম্বলিক ভ্যালু রয়েছে এর মধ্যে, কতগুলি অ্যাস্থেটিক ভ্যালু রয়েছে এর মধ্যে। আমার মনে হয় এখন আমরা তোমাদের কাছ থেকে শুনি, কে বলতে পারবে? ওকে হাসান, দাঁড়া বলো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ডান্স? স্যার, সংক্ষেপে যদি বলি তাহলে গীত বাদ্য ছন্দে দেহের ভাষায় চিত্রকল্প উপস্থাপনে যে ললিত কলা, সেটা নৃত্য বা নাচ। আসলে এটা প্রাকৃতিকভাবেই আসলে আমাদের মাঝে এসেছে। আমরা যদি দেখি যে প্রাণীর জীবন কিন্তু ছন্দময়, যেমন আমাদের হৃৎস্পন্দন সেটা কিন্তু ছন্দময়। আবার যদি বলি যে সদ্যপ্রসূত কোনো শিশু তার যে আকাশ পানে হাত পা ছুড়ে জানান দিয়ে আমি এসেছি, সেখানে কিন্তু স্যার একটা ছন্দ বা নৃত্যের সাদৃশ্য রয়েছে। আবার যদি বলি যে কৃষক তার ধান কাটা বা ধানের আটি বয়ে বাড়ি ফেরা, তো সেখানেও কিন্তু কৃষকের দেহ কেমন যেন একটা ছন্দ খুঁজে বেড়ায়। আবার স্যার একজন শ্রমজীবী, তার কাজও এক ধরনের ছন্দ কাজ করে। এতে বলাই যায় যে আমাদের জীবনচক্র ছন্দে আবর্তিত। স্যার, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে নৃত্য রূপময়, সৌন্দর্যমণ্ডিত এবং এর একটা মিষ্টি গন্ধ আছে। বাহ, দারুণ বলেছে, তুমি বসতে পারো। হাসান ঠিকই বলেছে, নৃত্য আসলে আমাদের মন এবং দেহের এক ধরনের ভাষা। এই ভাষা বিভিন্ন ধরনের হয় এবং এই ভাষার মধ্যে কখনো আনন্দ রয়েছে, কখনো বিষাদ, কখনো যন্ত্রণা, কখনো উচ্ছ্বাস, সকল কিছু রয়েছে। আমার মনে হয় যে আজকে আমরা এতটুকুতেই রাখি। আমরা আগামী ক্লাসে আবার তোমাদের সামনে নৃত্যের অন্যান্য বিভাগ নিয়ে আলোচনা করব। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। রাগ করেছো দেরি করে এসেছে বলে? রাগলে কিন্তু তোমাকে ছেলেদের মতো দেখায়। তোমার কি মনে হয় আমি মেয়ে? তোমার কি ধারণা একটা নারীর সাথে উল্টাপাল্টা ব্যবহার করা, হ্যাঁ তার সাথে হাক ডাক দিয়ে কথা বলা, তার সাথে বীরত্ব দেখানো, এসব পুরুষত্ব? বাবা, একেবারে নারীবাদী বক্তৃতা। আচ্ছা, এসব প্রসঙ্গ বাদ, আমাকে বলো কালকে তোমার অনুষ্ঠান কেমন হলো? ভালো, ওটা বড় অনুষ্ঠান। ওটাই আমার কাছে অনুষ্ঠান। তোমাকে আমার এই জন্য এত ভালো লাগে, ছোটবেলা থেকে তোমার সংগ্রাম, তোমার পরিবারের প্রতি তোমার যে ডেডিকেশন, মানুষের প্রতি তোমার মায়া, জানো তোমার নাচ অনেক সুন্দর। আর গ্যাস দিও না, ফুলে যাবো তো। তুমি বিস্ময়কর, আমি তোমায় অভিভূত। তোমার চেতনায় পান্না হলো সবুজ, চুনি হয়ে উঠল রাঙা হয়ে। জানো আমি চাঁদের দিকে তাকালে সেথাও দেখি তোমায়। আর চাঁদ, ওটা আমার কাছেও ঝলসানো রুটি। চলো ওদিকে গিয়ে হাত, তারপর তোমাকে বুঝাচ্ছি ওটা চাঁদ আর কোনো ঝলসানো রুটি।
একটু নাচার সুযোগ দাও, মোবাইলে একটা ভালো গান ছাড়ো। এই আসো আসো বেআইন, একসাথে নাচি। নাচো বন্ধু বান্ধব স্বজন সবাই নাই ওরি আজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বন্ধু বান্ধব স্বজন সবাই নাই ওরি আজ ঘরে, মিষ্টি মিঠাই নতুন কাপড় সাজলো ধরে ধরে। বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার, আরে বিয়ার বাইতো চারিদিকে নাচে রে বাহার, আর কে আর মানে মানা যত করে কর্ণবার। নাচো রে নাচো রে নাচো রে নাচো তুই লাহার, রে নাচো রে নাচো রে নাচো রে নাচো তুই লাহার, রে নাচো রে নাচো রে নাচো রে নাচো তুই লাহার, রে নাচো রে নাচো রে নাচো রে নাচো তুই লাহার। আরে বারে ভাই, কেমন আছো তুমি? আছি রে ভাই, কোন রকম আর কি আছে। ভাবি শরীরটা ভালো আছে? আর শরীর ওষুধ খেলে পরে একটু ভালো থাকে, আর যখন খায় না ওই আগের মতোই থাকে। না না মানিক ভাই, বিষয়টা হলো ওষুধ তো ভাবির ঠিক মতো খাওয়াইতে হবে, বুঝো না? ওষুধ না খেলে তো প্রেশার নামবে না। ও ইয়া যা কইছো আর কি। চাচা মিয়া, চাষি আমার দিকে একটু খেয়াল রাখেন, ওষুধপত্র ঠিক মতো খাওয়াইয়েন। তাহলে যাই, দোয়া করবো। তা গেলাম মানিক ভাই। হ্যাঁ হাসান, তোমার পড়াশোনাটা কেমন চলে? ভালো চলতে আছে আলহামদুলিল্লাহ। হলো পড়াশোনাটা ভালো মতো করিও, বুঝছো? আর তুমি কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, তুমি আমাকে এই কলোনির সম্পদ, আমাকে গর্ব। হ্যাঁ, পড়াশোনাটা ঠিক মতো করিও বাবা। গেলাম। জি কাকা, গেলাম, ভালো থাকো। গেলাম চাচা মিয়া, দোয়া করছো। বাবা ও টিউশনিতে যাইতে আছে। রেজাল্ট ভালো হইতে হবে। গরম গরম রুটি সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। জলদি করেন, জলদি করেন, জলদি করেন, জলদি করেন, পানি পুরাবার আগে খান, শরীরের মেরামত করেন।
জাগো কষ্টে কাঠিন্য টয়লেটে যায়া দুনিয়ার সকল হিসাব মিলান। হেই আসেন আসেন আসেন, যারা বিয়ে করতে ভয় পান তারা ওস্তাদের সামনে আট্য দিয়ে বইয়ে পড়েন, জনমের তার সমাধান। এই যুবক যুবক, তোমার নাম তোমার দিন নাই কোনো কাম সর্বাঙ্গে যাম, তুমি বাইরে বইয়া বাঘের মতো গর্জন মারো, ঘরে গেলে বিলই হইয়া যাও। দশ টাকা গ্লাস, দশ টাকা গ্লাস, দশ টাকার গ্লাস কি রে দৌড়ায় দৌড়ায় বসে দিই ডেলিতে ওই বাজারে বাবা, বিশ্বাসই পাই না কি আইছে ডেলিতে কাঁচা বাজার বাবা, এই যেখানে বসে তেমনের সম্পত্তি কি বাবার বাহের কলা হারা, জায়গা চেঞ্জ করছি করছি। দে আমার একটা মোদক দেখাই। এই এই মান্দির গির কারণে এই এনে বই, ওই যে ভাউ ভিড়ি মাগনা কথা নাই বর্তা নাই আই এই কাটু মাদক দে। তুই ছোট বলো ছোট বলো তো থাক, তুই এত চালাই কর খালি ভাও খাওয়ানের দান দা, জায়গায় খাই জায়গায় খাই জায়গায় খাই। উনার কথা বার্তাই হয় না, উনি খালি সবসময় আমার অপমান করিয়া কথা কয়। উনি যদি আমার বন্ধু হইতে ওনার আমি লাত্তি মারিয়া কীর্তন খোলার ওই বের ভাড়াই দিতাম। এ বলতো আলার ভালা, ওরে যদি তুই ওই কীর্তন খোলার ওকুলে হালাও আরে খাওয়া ভাড়া দিয়ে আনবে কেনা তোর বাপে, কাম হর কাম হর কাম হর। তাহলে থাক পানি পুরাবার আগে, পানি পুরাবার আগে গ্লাস দশ টাকা, গ্লাস দশ টাকা, গ্লাস দশ টাকা। কত টাকা দরকার? সাড়ে চার হাজার। শোনো কত টাকা তো দিতে পারবো না, তা ঘরে যাইয়ে দেহি হাজার দুয়েক টাকা ম্যানেজ করে আনতে পারিনি। তুমি একটু খারাপ আমি আইতেছি। এই নাও 2000 টাকা আছে এখানে। খুব উপকার হলো কাকা, বাকিটা দেখি কারোর কাছ থেকে দানিয়ে নিম। আসি কাকা, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। কাঙ্ক্ষের কলসি জলে গিয়াছে বাসি, মাঝিরে তোর নৌকার ডেউলা গিয়া রে, মাঝিরে তোর নৌকার ডেউলা গিয়া। এক গ্লাস পানি দাও। ওইটা নিয়ে খাও। কেন দেখলে কি হাতে ঠোঁস পরে? তা নিয়ে নিলে সমস্যা কমবে। চিহ্ন হয়ে গেছে চিহ্ন হই না, এত তেজকা শরীরে এত তেজকা। ও মা, তেজের কি দেখলা? হারা দিন মাংসারে যে কালে শরৎ বানাই দাও সময় নিয়ে দেয় কেটা, কেউ আগুন দেন মানুষ আছে সময় তো নিজেই দেয়, আর নিয়ে এলে তো সমস্যা কি? ওইতে নিয়ে এলে খাও না লেলে নাই। ওই বাজার বন্ধ আইছে জন্য বাইরে দে পেট গাদাই এইবার ঘরে আইস। ঘরে তেলের কই কি আই? এ বাজার বন্ধ হবি বিয়ের পর দেছো কি? শাড়ি চুরি একটা গয়না টিভি ফ্রিজ হ্যাঁ তো বাদই দিলাম, একটা পোলামাইয়ের মুখ পর্যন্ত দেখাইতে পারো নাই, হেই পর আবার তো বাজার বন্ধ হবি। আরে তুই দাও মোরে খাওনের খোডা কি নাই মোর, মানুষের বড় লাগ যাত তো আগে কইতে হ্যাঁ যাইতেন গিয়া এখনো বইয়ে থাকতাম এহিনে। ও রে উনি একজন কালেক্টর হই গেছে, তোর নাহান মাইয়ে মার্কেটে চলে তো মই দেখে চালাই। তোর এই সোফা না থাকলে তোর কুত্তায়ও জিগাইতে না, আর তোর মুই না থাকলে তোর সংসার এতদিন হর রবন্তে কবে, এই পোষা সংসারটা মোর টানা লাগে। ইহি হি রে উনি একালে উল্ডই হেলাইতে, সুপ থাক আনাজি খেটি দে একটু সুপ থাক,
দেও পেপার পত্রিকায় পাত্র চাই, ওই 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 জায়গায় মাইয়ের নাম বারো দেওয়া থাকে, একটা ফোন কর্ম কটাস করে বেঙ্গালে দেখবি দরজার সামনে বীজ জমছে ইয়ে দেখার আইনা, তারপর ইন্ডিয়ান আমেরিকান সিটিজেনশিপ তো ফিরি। আরে ওই একটা বউ টান পারে না, আরে আমেরিকার মাইয়েরা বিহার আমেরিকার মাইয়ের নিয়ে কি বিজয় বিজয় পানি খাই? হ্যাঁ হ্যাঁ গোটে জিগে বিহারা বিজয় পানি খাই না তামাক খাই। আজ এমনি মাথা খারাপ আছে কথা কইলি তোরে শেষ মাস মোর দ্বারা এই মুরা পিস আছে দেখে কথা কইস ওটা তো রাতে লওয়া লাগে তুই ওটা কবি কইলি তুমি ডরাই তোর তো আবার মাঝে মাঝে ডাকড়ে হেরে দিব না তোর কপালটা গোটাসতে দিব ওই দিয়া ওই যে দেব জি গায় আটটার দাও আজকে বৃহস্পতিবার দিন গায় কলম লুতি উঠবে ওই তো কেউ কথা রাখেনি কবিতাটা পড়েছো? এই কবিতার কথা জানো, এই পদ্মপুকুর যখন ফুলে ফুলে ভরে উঠে তখন ফুলে ফুলে ভ্রমর খেলা করে, সাপ থাকে না সাপ সব তো থাকি এখানে না থাকলেও আমাদের চারদিকে সব ফোনা তুলে নাচছে। কোন কোন দিকে? কেন চারদিকে? বুঝলাম না কেন, রাস্তা ক্যাম্পাস সমাজ কর্মক্ষেত্র সবখানেই তো ক্ষমতার সাপ, আভিজাত্যের সাপ, ক্ষুধার সাপ, দারিদ্রতার সাপ, জীর্ণতার সাপ, ওসব তোমার চোখে পড়ে না? পদ্মফুল দেখতে এসে এখন সাপের কথা শুনছ? আমি সব সাপ তখন কথা বলতে চাই তাহলে কি নিয়ে কথা বলতে চাই? আমাদের কথা, ভালোবাসার কথা। হারমোনিয়ামে শুধুই প্রেমের সুর, তাই তো? আমি যখন হারমোনিয়াম তখন তো তুমি সুর, শুধু সুর, প্রেমের সুর, আমাদের ভালোবাসার সুর, স্বপ্নের সুর। জানো লাবণ্য, তোমার এই স্বপ্নগুলোই না রাতের অন্ধকারে আমাকে জাপড়ে ধরে সাপের মতো। আমি ঠিক জানি না, বুঝতে পারি না আমার পরিণতি কি। তুমি থাকো তোমার সাপ নিয়ে, সাপগুলো নিয়ে নাচানাচি করো, আমি গেলাম। হ্যাঁ এই এই দেখো বৃষ্টি ছুঁড়ো তোমার মুখের আদল, দেখো হাওয়ার কালো রব তোমার নামে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, পাঠায় চিঠি সদ্য মেজা খামে, শীতের বিকে বড় সার্ভ কেমন আমি প্রিয় তোমাতে কাতর, দেখো বৃষ্টি ছিল তোমার মুখের আদল।
আমি তোমার আছি ছিলাম যেমন আগে, হই অভিমানী মিথ্যে অনুরাগে, কত নাম না দেওয়া সময় গেছে কেটে, তুমি তেমনি আছো বুকের লিফলেটে, পুড়ে যাওয়া চোখে কত রং মেখে, পুড়ে যাওয়া চোখে কত রং মেখে, চলি সাজিয়ে আজো তোমারই শহর, দেখো বৃষ্টি ছুঁলো তোমার মুখের আদর, যা সকাল তুমি হাওয়া, চোখ পড়লে চোখে সব হয়ে যায় পাওয়া, তুমি বসন্ত বৈভবে ফোটা গোলা, আমি তোমার তোলা সুরের প্রেমালা, শরতের আছে গল্পের ভাজে, শরতের আছে গল্পের ভাজে, রাঙিয়ে যাবে ঠিকই অভিশার, দেখো বৃষ্টি ছুঁলো তোমার মুখের আদর, দেখো হাওয়ার কলো রব তোমার নামে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, পাঠায় চিঠি সন্ত ভেজা খামে, দেখো বৃষ্টি ছুঁলো তোমার মুখের আদল, দেখো বৃষ্টি ছুঁলো মুখের আদল। শ্বশুরবাড়ি গিয়ে তখন বীরত্ব যাই কোথায়? না, লাবণ্যের মতো মেয়ে বলে কথা হাসানের সাথে। দেখ, তোরা যেই যা বলিস না কেন, হাসানের মানবীয় গুণাবলীর সামনে তুই আমি আমরা তো তুচ্ছ। আর নাই, তুই এভাবে বলছিস কেন, ওরা তো শালিকা, শালিকারা দুলাভাইকে কুরবানির গরু পর্যন্ত বানায়। অবশ্য কুরবানিতে একটা মহত্বের ব্যাপার আছে। তাই বলে এগুলো ঠিক না। আচ্ছা থাক বাদ দে, দেখ আকাশ অবস্থা খুবই খারাপ, অ্যাসাইনমেন্ট করবি না, তাড়াতাড়ি চল গ্রুপ স্টাডি করি। সেটাই ভালো, চল চল। সুন্দর তো, এটা তোমার উচ্ছলতার মুদ্রা। তাহলে তোমার পছন্দ হয়েছে? হ্যাঁ খুব, কিন্তু এটা আমি কোথায় টাঙাবো, আমার তো ঘর নাই। আচ্ছা এটা আমি আমার মনের গভীরে রেখে দিলাম, আপাতত এটা তোমার কাছে রাখো, তুমি তোমার রুমে টাঙিও। তোমাকে একটা ব্যাপারে বলার ছিল। হ্যাঁ বলো। কিন্তু তুমি আবার কি মনে করো?
না না কি মনে করবো, কিছু মনে করবো না, বলো। না বলোই না। তুমি কি নিজেকে একটু পরিবর্তন করতে পারো না? কেন, আমি আমি কি তোমার সাথে কোনো অস্বাভাবিক আচরণ করেছি বা অস্বাভাবিক কিছু? না তেমন কিছু না। তাহলে কেমন কিছু? আচ্ছা ঠিক আছে, বাদ দাও। তোমার কাল প্রোগ্রাম কখন? আমার আগামীকাল নদীর ওপারে। আমি যাব। কোথায়? প্রোগ্রামে, নদীর ওপারে প্রোগ্রামে। না না তুমি যাবে না। আমি যাব বলেছি, যাব। না যাবে না। যাব। সত্যি যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাকে নাচতে হবে। কি? আমি নাচব? হ্যাঁ তোমাকে নাচতে হবে। পাগল নাকি? তোমাকে নাচতে হবে। আচ্ছা চলো এপাশে দাঁড়াই। ভালো হচ্ছে রান বা কাঁচা কাঁচা রান খাওয়া যায় না। খারাপ গ্যাস ধুই এবার। হে বেটা, রুটি মোহে দিলাই রে মাসা হানবে। পরের মাইয়ের দিকে দিলাম সাই রয়েছে তো তুই লোন কাটতে দিবি। সাইয়ে থাকলে হইবে, নিজেরও জোড়াল লাগবে। ভাবি আপনার এত রাইতে কই যান? ব্যবস্থা করেন মোরা একটু দেহি। দেখে আমার বিয়ের স্বাদ মিটে গেছে। তুই পরের কবিলে দেখকে তোর এত স্বাদ মেটে খা, নিজে বিয়ে হয়েছে স্বাদ মিটিতে পারো না? ওই তোমার ভাবি হুম্বা থাম্বা দেয় না। আরে ওই বুড়া বলদ কই ইচ্ছে কি লগে কি বান্তা বাতে কি হোনেন নেব। মোরা মারামারি হরে পিঠাপিঠি হরে খাটিতে পিঠে আর পিছাতে পিঠে সবই ঠিক আছে, এরপর হারা দিন পর দুইটা পরন একখানি খাই। ও নাজমাল, এ জায়গায় তো আর বাইরে আর কেউ নাই। বরমে আহে তো নিজের সমান একবার দুধ তো ঘরের মানুষ কইলে চলে। মোর বউ বলে জোতার দিয়ে ভিডিও পিসের দিয়ে ভিডিও জেরো মুলডাইয়ে ফালডাই মারে মারুক, কিন্তু বেলা শেষে বউ তোমার ভালো হয়। আমার তো কোনো চাকরি বাকরি নাই, নিজের কোনো ইনকাম নাই, আমি নিজেই তো শেষ, আর একজনের দায়িত্ব কেমনে নেব? কোন বুঝাই জানো, আর মাথায় ঠাডা পড়ছে আর কবরে দুলফাবুল হয়ে গেছে, ও এককাল শেষ, ও এককাল ন্যাস পড়ে গেছে। বেড়া একটা কথা আছে, মুখ দিয়েছেন যিনি আহার দেবেন তিনি। একটা পুরুষ একটা নারীবিহীন অস্বয়ংসম্পূর্ণ, ততরূপ একটা নারীও কিন্তু একটা পুরুষ ছাড়া অস্বয়ংসম্পূর্ণ। তোরে কমু কি, তুই তো লেস কাটা গরু, কয় না যে বাজা গরু তেল বাসুরের দরদ বুঝে কি? তুই আর সাইতে লাবির লইয়া আমার ঘরে আমি তোর প্রেশারটা মাপতে দিই। তুই প্রেশার মাপালাম না, তুই পারুক রে প্রেশারের মেশিনটা দিয়ে তোমার এটা মাপতে। থাবড়া আতে মাপ, মাপে বহম জানি কমে আতে মাপ, তোমার লাগবে না
তোমার ভাবি আছে না? আরে তুলে কে আরে কি বুঝ, এদি আসে কইসার মাফে কইনে পাড়াডায় ওইরম হরে কইনে কোনেন মগবারে সালা পুরি বাজালাম তালে রূপে মাহামা করে যাইবেন লন ভাত খাইতে কারণ চাডু শেষ করিনি বড়া ওই রুডি ওইসা থো ওই বের ল খাইছেন জীবনটা ভরাই খাইলেন ওডেন লন আন এ স্যার দাম আমি দিমু অন উপ শর্মা পিয়ার কয়টা ভাই আমি দিমু ওইছে তোমার একালে আন দরদ দেন লাগবে না আল জি এ তোমরা যাও আরো আমি না বললাম আন আমি আন এনাবো এদিকে তো ব্যস্ত আমি যাইতেও পারি না আপনার ওদিকে আপনার ষোড় শাসা আলে না কো হিলটেক হে বলে মর সেন বইয়ে দাফন কাফন কি ওই এলাকায় হয়েছে হয়নি করছি এত চা দিয়ে আনতে পারবো নি এর লেগে আনিনি হ্যাঁ না তো তুমি ইলে টিলে দিলেন না জেলাফিও তো পাইলাম না রাজা আসেন না ডগ ডগ করলে গেল হয় দেখো না এই যে মুড়ি বেচতে আছি এখন এই মুড়ি লই আছি এ বেড়া তুই কেউ তোর কথা এ সাদ্দাম আমিও তো ডাক্তার হইতে চাইছিলাম হইতে পারলাম কই এখন তো এম এল এ পাস করে বাজারে বাজারে মানুষের প্রেশার মাপি এই পকেটও ফাঁকা গরো পা পকেটও ঠন ঠন আমার দুই বোন লাইছে বিয়েও করতে পারলাম না হেলে তো গত মুই মাসাল্লাহ ভালোই আছে বিয়া হরছি আর ব্যবসা চলতে আছে বড় আল্লাহ ভালো রাখছে শুকরিয়া আল্লাহর দরবারে কি কইলি এ তোরে কেমনে ভালো রাখছে কদি আমি আর মাবুল্লা জানি না যে তোরে ভাবি ডেলি পিসের দে দেয় হ্যাঁ আমরা জানি না তোর কাম কি করতে তোকে প্রেসক্রিপশন কাম হইলো কথা শুরু আর শেষ এই দুইটার সময় জোতা দিয়ে আসতে তারে ওমানে পিজে হ্যালো যে তুই ঠিক হোক বহম জানি কমে বউরে তোমার তো খারাপ আছে পাঁচ টাকা চার লাগবে এটা ভিন্ন কথা তুই যে তোর যে এই যে তুই এমনি তো মানু এই এর মধ্যে পেট গো দৌড়িয়ে ঢাকা রইয়া শাপলা চত্বর গেছে বিয়ের তো দেখা নাই দেখা আছে ওকুলে বন্ধু হাসান এই যে তোরা বিয়ে করতেছে তোকে জীবন রইবি কি ক হাসান বিশ্ববিদ্যালয়ে পড়ে ও ভালো লেখাপড়া করে ভালো ছাত্র দেখবি একজন ভালো চাকরিও পয়সা আর ওই লাবণ্য মাইয়াটারে দেখবি বিয়ে করবে ওরা ভালোই শুয়ে থাকবে বুঝতো এই মোর কিন্তু লাবণ্য মাইয়া করে কিন্তু ভালোই লাগে দেখ তুমি তো কিন্তু একেবারে খারাপ না কী সুন্দর কথাবার্তা আর ডালিমের রসের নান কথা লাবণ্য মাইগরে দেখছো কোন দেখাটা চেহারা কত সুন্দর কাড়াম কুড়াম বড় লোকের মাইয়া আমিও বিষয়টা ধরছি যে হাসানের মধ্যে একটু তো মাইয়ে মাইয়ের স্বভাব আছে এবার থাহে কলোনিতে কিন্তু লাবণ্য আর হাসানের মধ্যে মানে কি দিয়ে যে কি হইলে আমি এইটাই কইতে পারি না এখন একটা জেলা ফিরে আরো পেশা আছে প্রকাশ পাইবে হাইকেলে আলাপ পাবেন বালা ইয়ার আরে বেড়া কথায় আছে না পিরিত কি আর উত্তর দক্ষিণ দেখ কি হয় তোমার পা কথা বলা লাগবে তুমি উত্তর দিতে পারো মোগলে ভাবা লাগবে না দাদা দেখ কেরা হইছে যা হবি হাই আরে দোস্ত হাই আজ কারে কই এই তোমাকে লই এই মাত্র আলাপ করতে আছি কি কইলে হ্যাঁ তাই নাকি ভালো তো আবুল ভাই ঝালমুড়ি খাওয়াবেন না এটা কোনো কথা বাবি যে প্রেশার নেতে আছে এ প্রেশারের দ্বারে তোমার প্রেশারের কোন জাত নেই না চলো ঝালমুড়ি খাবো না এই তো থাক আদরি কই এই আদরি আদরি খাওয়ান দিয়ে কই গেলি ডাকিস্তা
ওই যে রাগ হয়ে যাইয়া হয়ে রয়েছে, কয় যে রোজ রোজ কি আর ওই হুগনা রুটি খাওয়া যায়। হ্যাঁ, এই গুড় দিয়ে হুগনা রুটি খাইতে চায় না, সেইতে রাগ হয়ে পড়িস। আধুরি কাইল গো ভাত রান্ধিস, ওই ডিম বোনা করিস, হাঁসের ডিম বোনা, সবাই একলগে মজা করে খামু আনে। আরে চুপ কর তো, ওই যে দেখবি আনে জন খিদে লাগবে তখন ওই যে যাই নিজে নিজে পলাই পলাই খাই যাইবে, তুই চিন্তা করিস না, তুই খা খা। এত রাগ করলো? আরে রাগ করিস না, বোঝে না, বোঝে না যে ওর বাপে কি করে। হ্যাঁ, এখন কি আর মানুষ আমাকে ডাকে, শুধু হাসপাতালে যায় সবাই, আমার অবস্থাটা একটু বোঝে না, ও বড় হয়েছে না। বাদ দাও, রুড়ি ঠান্ডা হইবে, রুড়ি ঠান্ডা হইলে ওই লড়বইটা দাঁত দিয়ে চাবাইতে পারবো না। মায় ওষুধ খাইছে? ওই খাইছে, খাইয়ে লেগে ঘুমাইছে আর কি। রাত্রির বেলা রুটি খাওয়াই ভালো, ভাত খাইলে পরে শরীরে রস হয়। তোর মায়েরও ডায়াবেটিস আমারও ডায়াবেটিস, এই রুটি খাইলে পরে শরীরে একটু ভালো থাকে, রস হয়। এমন সুন্দর করে আঁকবি বুঝছিস, তোষ যা চোষ লাগে দেখতে একদম। এই 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 হাসান কেমন আছো? এই শুভ, তুই এমন করলি কেন? কেমন করলাম? এটা বিশ্ববিদ্যালয়, তুই এখানে পড়তে আসছিস? তুই তো অশুভ, তুই তো শুভ না, তোর নাম রাখছে কে শুভ? তুমি তোমার হাসানকে নিয়ে হাওয়ায় ভেসে বেড়াও। এই তুই জঙ্গলে যা, জঙ্গলে গিয়ে সভ্য হয়ে তারপর মানুষের সাথে মিলতে আসিস। তোমার হাসান শুভ, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। দোস্ত তুই চুপ কর, হাসানের মতো একটা মানুষকে নিয়ে আবার কি বলবো? এই এত বড় সাহস, তুই আমার মানুষ সঙ্গে খেতে আসিস? হ্যাঁ, তুমি কি কিছু বলবে না? তোমার শরীরে কি রক্ত মাংস নাই? না আছে তো, থাকবি না কেন? থাকলে কেন প্রতিবাদ করছো না? তুমি কিভাবে এসব অসভ্য তুমি সহ্য করছো? তুমি কি সবার সঙ্গে কথা বলতে ভয় পাচ্ছ? আমার সাথে আসো, আসো আসো না। একদম কাজটা ঠিক করেছি, ঠিক করে আমি কাজটা করি, ঠিক আছে। তুমি এমন উত্তেজিত হলে কেন? ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও তাই না? আমি তো ভালো মানুষ, সবাই ভালো মানুষ, আমি কি খারাপ? তুমি খারাপ না, তুমি অযোগ্য। তুমি সব সময় এমন একটা ভাব করো যে তুমি কোনো কিছু বুঝো না, বুঝতে চেষ্টা করো না, আর এগুলো তোমার কাল হয়ে দাঁড়াবে। শোনো, এই নির্লিপ্ততা দরকার আছে, সব কিছু তো আমলে নিতে হবে না। ওরা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। শুনো, এসব ন্যাকামি ভুনিতে বাদ দিয়ে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করো, তুমি স্বাভাবিক মানুষ না। আমি কি অস্বাভাবিক? তুমি অস্বাভাবিক না, তুমি একটা কাপুরুষ। তুমি তোমার নিজে অন্যায়ের প্রতিবাদটুকু করতে পারো না, তুমি আমার সাথে অন্যায় কিভাবে প্রতিবাদ করবে? আজকে যদি তোমার জায়গায় আমি থাকতাম। আর শোনো, আমি সমাজে বাস করি, আমি সমাজ 10টা মানুষের মতোই, আমি সমাজ বিচ্যুত মানুষ না, তোমাকে নিয়ে আমি ঝামেলা পোহাতে পারবো না। তুমি নিজেকে একটু স্বাভাবিক করে, নিজে আচার আচরণে পরিবর্তন এনে স্বাভাবিক মানুষের মতো হও। আমি আসি। আর শোনো, আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না।
পিড়ে বাবা। বাবা কখন এলা? এই এলাম, এহেন বই রেস। হ নদী দেখতে আসে বাবা। নদীর রূপ দেখছ, অপূর্ব, গন্ধটাও নির্মল, তাই না রে বাবা? হ বাবা, নদী কিন্তু আমাকে মন ভরো করে দেয়, বিশাল করে দেয়। হ বাবা, নদীর এই রূপের লগে আর অনেক কিছু আছে, ভাঙা গড়া উত্থান, কত খেলা, কত কিছু। আমার দিকে চাইয়ে দেখ, আমি যখন গান ধরি এর লগে যখন তুই নাচো, তোর রূপ, নৃত্যের ভঙ্গি, আলোক ঝলমল এই জায়গা, অনুষ্ঠান মঞ্চ, আমি তখন তোর রূপে আর তোর ঘামের গন্ধে আমি বিভোর হয়ে যাই। বাবা তুই যখন ওই যে বড় বড় মঞ্চে নাচো না, তখন আমি আল্লাহরে কই, আল্লাহ তুমি আমার পোলাটার মধ্যে একই অঙ্গে কত রূপ। হ্যাঁ বাবা, তুমি যখন গান ধরো তুমি যেন এক অন্য মানুষ। বাবা আর একটা কথা, এই যে আমাগো এই জীবনে কত কিছু আছে, কোনোটা ভালো, কোনোটা মন্দ, কোনোটা পছন্দ, কোনোটা অপছন্দ, কোনোটা বুঝি আবার কোনোটা বুঝিও না, তালগোল পাকাই যায়। তো যদি ওই যে দৃষ্টিভঙ্গি যদি যে সন্ধানী দৃষ্টি থাকে, হেলে বাবা কিছু বোঝা যায়। হ বাবা ঠিক কইছেন। মজা আমি একটা কথা বলি, তোর মধ্যে কোনো গলদ নেই না বাবা? আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। এই তো, এই তো আমার বাবা। ওই ভুল হইল গিয়া শুদ্ধ নজা, কিন্তু মিথ্যা এটা প্রতারণা, পাপ। মিথ্যা শুধরানো যায় না, আমি জানি, আমি জানি। আমার হাসান এত অন্ধকারের মধ্যেও আমার হাসান বিপথে যাইতে পারে না, পথ আর হইতে পারে না আমার হাসান। ভালো হয় নাই আজ বাজিটা বেড়া? ভালো হয়েছে, তোর মনে সমস্যা? হলুদের বন্ধু আয় খাও বেড়া, আরা দিন হোক না রুডি। তোর বন্ধুরা খাইতে আছে, তুই অবলগে খা, আমি কটা রুটি লই যাই বাসায়। আচ্ছা, আসসালামু আলাইকুম দুদু, কেমন আছেন বাবু? এই আছি রে বাবা। আচ্ছা বল কি রে, তো গদি খাওয়া শেষ? খাওয়া শেষ, আবার খামু, সমস্যা কি? ওই বউ ঘরে ভাত না দিলে আর কি যা হয় বোঝো নাই? আইছে টাহাটা দিয়ে দিও দিমু আনে। কি খবর হাসান, তোমার মুখ তো বেজার কাইস না? কই বেজার না বেড়া, আমি বৌরতে নিয়মিত মার খাওয়া প্লেয়ার, আমার চোখ ফাঁকি দেওয়া তো সোজা না, অবশ্যই কোনো না কোনো ঘটনা ঘটছে। না না তেমন কিছু হয়নি। আমার এক কথা কই আসান, রাগা বাড়াও, তুমি যেই আন্দাজের মানু সেই আন্দাজের মানুষের লাগে গিট্টু লাগাও, খুদা জায়গায় তুমি জাহাজের লাগে ডিঙ্গি বাইন দিয়া শেষ পর্যন্ত ডুববে মরিও না দাদু। কইছি তো তেমন কিছু হয় নাই। না হাসান, সাদ্দাম কথা মন্দ কয় নাই, আমি তো আর তোমার মতো অত বড় শিক্ষিত মানুষ না, তাই আমার মতে কি যদি কোনো সমস্যা হইয়া থাকে তোমরা দুইজনে একসাথে বই আলোচনা করে এটা সমাধান করো। ওনার জন্য আমার বাবুর আমার দুঃখ দিচ্ছে। আমি তো কইছি এমন কিছু হয় নাই। আচ্ছা আমি যাই, তোরা খা। আরে বউ খাবি না? না বউ না।
কইলাম তো কিছু হয় নাই, তোরা খা। ঠিক আছে, ভালো করে রাখো, না লাগে। আরে লাবণ্য মা, ওয়ালাইকুম আসসালাম, তুমি এখানে আও, একটু উড়ো মা, আমার মায়ের এসে বসো বসো। আচ্ছা কইরে, গানের দল কি রেডি? জমাইয়া গান ধর, আজকে আমার মায়ের আইসে। এই ধর, এই হাসান, ও বাবা আসো, হ্যাঁ গান ধরো। তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে তমকিয়া তমকিয়া, তোমরা দেখো গো আসিয়া, কমলায় নৃত্য করে তমকিয়া তমকিয়া। চুপচাপ হয়ে আছো কেন, কথা বলছো না? সে কখন থেকে আমি কথা বলে যাচ্ছি। প্রিয় যাই যাই বলো না, না প্রিয় যাই যাই বল। আমাগুলো ভালো লাগে না। কি বলো তুমি, তোমার এসব ভালো লাগে বলেই তুমি আমাকে ভালোবেসেছো? ন্যাকামো ছাড়ো, আমার আসলে এগুলো ভালো লাগে না। জীবন সংগ্রামে টিকতে গিয়ে আমি কি ভালোবাসার কাছে ব্যর্থ হলাম? না বলবো, আমি সিরিয়াস। আর তুমি আমার সাথে ফাইজলামি করছো? আমার ইচ্ছা আকাঙ্ক্ষা ভালোবাসা ভবিষ্যৎ এগুলো কোনো মূল্য নেই তোমার কাছে? কি হয়েছে, কি হয়েছে এটা বোঝার বোধ শক্তি তোমার নেই, তাই না? আমি না আসলে বুঝতে পারছি না, মানে হয়েছে কি, মানে কি চাচ্ছ? আমি জানতাম তুমি নাচ করো, তাই বলে এভাবে এগুলো পুরে নাচ করো। শুধু আমি চাই না, তোমার বন্ধু বান্ধব, তোমার শুভাকাঙ্ক্ষী সবে একই জিনিস চায়। তুমি নিজেকে একটু পরিবর্তন করো, নিজের আচার আচরণে একটু পরিবর্তন আনো। মানে আমাকে পরিবর্তন করতে হবে, আমার নিজেকে পরিবর্তন করতে হবে, আমার শিল্প চর্চা বোধ আমার সংস্কৃতি এসব ছেড়ে দিতে হবে, আমি আমার সত্তাটাকে ত্যাগ করব। না আমি পারবো না, আমি ভাবতাম তুমি আমার চর্চাটাকে রেসপেক্ট করো, সম্মান করো। বুঝতে পেরেছি, তুমি তোমার সমাজ পরিস্থিতি নিয়ে আছো,
দেখো আমার না ওই লোকে কি বললে, এই লোকে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি আমার কাজটাই করে যাব, আমার চর্চা থামবে না। তুমি তোমার সমাজ পরিস্থিতি নিয়ে থাকো, আসলে তোমার আমার পথ না এক না, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকব। আমি চললাম। Thank you.
আদুরি আদুরি আদুরি, তুই কই? বাবাই কই? এই তো কি হয়েছে ভাইয়া, এত দামের চকলেট আর একটা? দুই রে তোর, বাবাই কই? বাবা কি হয়েছে? বাবা কি হয়েছে রে বাবা? আমি পাস করছি, ফার্স্ট ক্লাস পাস হয়েছি। ও আমি ভাবছি যে চাকরি পেয়েছি। বাবা তুমি বোঝো ফার্স্ট ক্লাস ফার্স্ট কি? আর শু খবর আছে কি বাবা? আমি স্কলারশিপ পাইছি। মানে কি? মানে হইলো আমি বিদেশে এক বিশ্ববিদ্যালয়ে 1,000 টাকায় লেখাপড়া করার সুযোগ পাইছি। খুব ভালো, আল্লাহ আমাকে দিকে মুখ তুলে চাইছে। আমার হাসান, আমার হাসান মানুষের মতো মানুষ হয়েছে। আমার হাসান মানুষের থেকে মানুষ। আমার বলে পাস করছে আমি খাওয়াই দিই। আমার বলে পাস করছে নাও খাও, মিষ্টি করছে বিদেশ চাইবে। তোর দিন ডায়াবেটিস খা, তুই খাই রে বড় আট আট টাকা আজকে খা খা না, কিন্তু বিদেশ চাইবে। চলো ভাই আপনারা খান, এদিক চলো ভাই খান খান। বই কটা গুছাই দিত। দেখো দেখি ভাইয়া ঠিক আছে নাকি? ঠিক আছে ঠিক আছে। বাবা একটা কথা কম, লাবণ লগে দেহার সাক্ষাৎ হয়েছে? মায়ের ওর লক্ষ্মী হয়েছে, ওর মতো ভালোই আছে। একটা কথা কই বাবা, ওই জীবনে চলার পথে অনেক রকমের ভুল বোঝা বুঝি হইতে পারে, মায়ের বড় লক্ষ্মী মেয়ে রে বাবা। হ্যাঁ ভাইয়া কোনো অহংকার নাই, বাবা সমস্ত বড় অদ্ভুত, কে কি চায় কে কি চায় না কিছুই বোঝা যায় না, সবই লোক দেখায় না কিছুই বোঝার নাই, সবাই যে যার মতো ভালো থাকার প্রতিযোগিতায় ব্যস্ত। কান্দিস না ধরি, সবাই যদি তোরা কান্দ তাহলে কেমন কই আবার? কান্দেন না বাবা কান্দেন না বাবা, ধৈর্য ধরেন, ও তো দূর দেশে যায় আবার আইবি আল্লাহর নাম লইয়া। হাসান এই যে দাদে এই শরীর করা কষ হইলে খাবা খাইলে কিলিয়র আবার যাতে বাতে মুড়ি না আর খাই আর দেখতে হলে যায় বন্ধু যাওয়ার আগে পেশেন্ট একটু ব্যাক করে বড়া উদ্বেগ মারাস, যদি দূরে যাইয়ে মরিয়ে থাক একটা যাত্রা পথে একটা আকামের একটা ভাণ্ড সরেন যা বাবা।
আব্বা কানবেন না, কানবেন না। এদুরি দুদুরি লই বাড়তে যা, আমরা অন্য চুকাই দিয়ে গেছি। যান ঘরে, যান ঘরে, যান। মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক অধ্যাপক ডক্টর হাসান আলম, নৃত্যকলা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়। আপনাকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আজকের আলোচনার বিষয় নৃত্যের ভাষা, রূপ ও গন্ধ। নৃত্য শিল্পের প্রাচীনতম মাধ্যম। ভাষা সৃষ্টিরও আগে নৃত্য, তাল, অভিনয় এসব সৃষ্টি। আসলে প্রকৃতির রূপ, রস, গন্ধ, ভালোবাসা, আন্দোলন সব কিছুতেই নৃত্য ছন্দ প্রকাশ পায়। স্যার, অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন। যা বলছিলাম
আসলে প্রকৃতির সবকিছুতেই ভেরিয়েশন আছে। ধরুন একজন আবৃত্তি শিল্পীর শুদ্ধ বাচনভঙ্গি, প্রণীত উচ্চারণ, এসব থেকে মনে হতেই পারে উনি যখন কথা বলছেন উনি আসলে আবৃত্তি করছেন। একজন কণ্ঠশিল্পীর কথা সুরেলা মনে হতেই পারে, তেমনই একজন নৃত্যশিল্পী সেও তার স্বকীয়তা বিবরণ করেছে। তারা কেউই ভিন্ন গ্রহের মানুষ না, আমাদেরই একজন। তাহলে কেন আমরা তাদের একই দৃষ্টিতে দেখি না? কেন তাদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি সমান না? আমরা কি শুধুই তাদের পারফর্মটাকে ভালোবাসি, সেই ব্যক্তি মানুষটিকে নয়, তার মেধা তার চর্চা কি নয়? সরি, আজকে একটু জরুরি কাজ থাকায় আমি আপনাদের আর সময় দিতে পারছি না। প্লিজ আপনারা বিষয়টাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। মঙ্গল হোক। সমবেত সুধী মণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে মূল্যবান বক্তব্য রাখবেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিজানুর রহমান। সামনে মাঠ পর্যন্ত তো যেতে পারি, আমার হাতে সময় নেই। হাত দুটো পকেটে পুরে সময়টাকে শক্ত করে ধরে রাখো। এত অভিমান অনেক বড় হয়েছ, একটুও বদলাওনি, এটাই তো চেয়েছি। কি চেয়েছিলে তুমি? আমি এখানে তুমি কি করে জানো? আমি সবই জানি, আজকের আয়োজন আমারই। তোমার আয়োজন মানে? আমি তো জানি এটা শিল্পকলা আয়োজন করেছে। আমি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবে আছি। মাসখানেক হলো দেশে ফিরেছে, তা কি করে জানো? আমি সবই জানি, তুমি তোমার ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছ, স্কলারশিপ নিয়ে আমেরিকায় গিয়েছ, শিক্ষক হিসেবে জয়েন করেছ। তুমি কবে দেশে ফিরেছ সেটাও জানি। কেন এত খোঁজ খবর?
তোমার শুদ্ধ সাধনার পাগল বলে। হাসান, কিছু কিছু দূরত্ব ভালো কিছু পাইয়ে দেয়। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তাহলে সবই পরিকল্পিত ছিল, আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। আজ আমার দেওয়া শাড়িটা পরে আছো, এটা কি পরিকল্পনার অংশ? তোমার কি মনে হয়? আমি কখনোই তোমাকে ছেড়ে যাইনি। তোমার মুখের আদর ভেজা সকাল তুমি হাওয়া, চোখ পড়লে চোখে সব হয়ে যায় পাওয়া। তুমি বসন্ত বৈভবে ফোটা গোলা, আমি তোমার তোলা সুরের প্রেম আলাপ। শরতের আছে গল্পের ভাজে, শরতের আছে গল্পের ভাজে, রাঙিয়ে যাবে ঠিকই অভিশার। দেখো বৃষ্টি ছিল তোমার মুখের আলোর, দেখো হাওয়ার কলর রব তোমার নামে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে, কত শব্দের আজ কাব্য হয়ে ওঠে। পাঠায় চিঠি সুন্দর ভেজা খামের,